বাংলাদেশে প্রথম রানওয়ের বিটুমিন দিয়ে তৈরি হবে সড়কপথ। এই ব্রেকিং তথ্য সহ এবারের ভিডিও। বহুল প্রতীক্ষায় সড়ক নিয়ে বহু নির্বাচনী প্রতিশ্রুতি শুনেছে উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দারা, তবু পিছিয়ে গেছে প্রকল্প, রাখা হয়নি প্রতিশ্রুতি। ক্ষমতায় আসা হয়েছে বারবার ঢাকা সিলেট এই সেই মহাসড়ক, যেখানে এক সময়ের সিলেটের উন্নয়ন প্রাণ সাইফুর রহমান দুর্ঘটনায় প্রাণ হারান। প্রতিদিন দুর্ঘটনা ঘটে, মাসে মৃত্যু হয় বহু মানুষের। যে প্রবাসীরা বিদেশ থেকে আয় পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন, বিদেশ থেকে ফ্লাইটে নেমে তারা এই সড়কে 6 থেকে 7 ঘন্টা কষ্টকর জার্নি করে বাড়ি ফেরেন। সেই সড়ক এবার 4 লেন হচ্ছে, তো ফলে ঠিক কবে আর এর নির্মাণে থাকছে বিশেষ চমক, সেটাই বা কি, সেই সব বিষয় আর প্রশ্নের উত্তর নিয়ে এবারের ভিডিও। ঢাকা সিলেট মহাসড়ক কোথাও কোথাও বেশ সরু আর বহু দুর্ঘটনা প্রবণ বাঁক আর বাজারে পরপুর এই 220 থেকে 250 কিলোমিটারের মহাসড়ক, যেখানে ঝুঁকি নিয়ে মাত্র 2টি লেনের 2 পাশ দিয়ে আসা যানবাহন চলছে। এ সড়কটি 4 লেনের স্বপ্ন দেখিয়ে 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। পরের বার আবার প্রধানমন্ত্রী সিলেটে গিয়ে ভাষণ দিয়ে প্রতিশ্রুতি দিয়ে আসেন, কিন্তু আরও 5 বছর চলে যায়। সিলেটের আরেক কৃতিজন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তার ভাই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নির্বাচন করবেন বলে সরকারের তৃতীয় মেয়াদের আগে অর্থাৎ 2018 সালে সড়ক নির্মাণ শুরু এবং দ্রুত শেষ করতে তাগদা দিতে থাকেন, কিন্তু সে চেষ্টায়ও হোঁচট খায়। তৃতীয় মেয়াদে তিনি এমপি হয়ে এখন পররাষ্ট্রমন্ত্রী, এখনও এই সড়ক নিয়ে তৎপর। এবার আশার বাণী এগিয়েছে, সিলেটবাসী সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের কোটি মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে। সব গল্প শুনতেছি, ইট উড বি এ মডেল, এটা একটা আন্তর্জাতিক দৃশ্যনীয় রাস্তা হবে, ওই খুশিতেই আছি। ইঞ্জিনিয়ার সাহেব বলছেন একটা মডেল রোড তৈরি করবেন, মডেল রোড আর হচ্ছে না, পাবলিকের হয়রানি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হতেই কন্টিনিউয়াসলি অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, কিন্তু কাজ আর অগ্রসর, আমরা চাই কাজটা শুরু হোক, আর এই 7 ঘন্টার পরিবর্তে আমরা যাতে 3 ঘন্টা 3.5 ঘন্টায় যেতে পারি। এবছর ঢাকা সিলেট 4 লেনের কাজ শুরু হতে পারে, আর যদি তা না হয় তাহলে আগামী বছরের শুরুতেই হবে ঢাকা সিলেট 4 লেনের কাজ। 3 বছর শেষে 2023 সালে শেষ হবে নির্মাণ ঢাকা সিলেট 4 লেন, সঙ্গে 2 পাশে 2টি সার্ভিস লেন। এটি হবে বাংলাদেশের একমাত্র সড়ক যা দেখতে বিমানবন্দরের রানওয়ের মতো হবে। পলিমার মডিফাইড বিটুমিন দিয়ে তৈরি হবে পুরো সড়ক পথ। মসৃণ আর টেকসই করতে এমন বিটুমিনের ব্যবহার বাংলাদেশে এই প্রথমবারের মতো করা হবে, যেমনটি জানাচ্ছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের এই প্রকৌশলী। মডিফাইড বিটুমিন ইউজ করতে যাবে, এয়ারপোর্ট গুলোতে মডিফাইড বিটুমিন ইউজ হয়, এয়ারপোর্টে রানওয়ে আমাদের সড়কে আর কি মডিফাইড বিটুমিন এর আগে কোথাও ইউজ হয়নি। অর্থাৎ বিমানবন্দরের রানওয়ের মতো সড়ক হবে ঢাকা সিলেট 4 লেন। জুলাই মাসে প্রকল্প প্রস্তাবনা তৈরি শেষ হবে, এরপর মন্ত্রিসভা অনুমোদন, তারপর একনেকে পাস। আমি গত সপ্তাহ নিয়েছিলাম খবর যে কি অবস্থা, জুলাই শেষ হয়ে যাবে, সেপ্টেম্বর জুলাই এর মধ্যে এটা হয় প্রোগ্রাম, মানে ফান্ডিং এবং ডিপিপি কমপ্লিট হয়ে সেপ্টেম্বর থেকে তারা আশা করেন দে উইল বি ইন এ গুড পজিশন টু লেট মি নো। তবে এরা সবসময় আশা করেন কিন্তু অগ্রসর হয় না, কবে শুরু হবে আমি বলতে পারব না। এই প্রক্রিয়া শেষ করতে চলে যাবে পুরো 2020 সাল, সড়কে কাজ শুরু হবে আগামী বছর 2021 সালের শুরু থেকে। সাব্বির আহমেদ, মোবাইল জার্নালিস্ট। দর্শক, ঢাকা সিলেট মহাসড়কের পরবর্তী সব আপডেট এবং দেশের মেগা প্রকল্পের তথ্যবহুল সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেল, লাইক শেয়ার কমেন্টে সঙ্গে থাকুন।